بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে মূল্যবান তাকরির পেশ করবেন আজকের এই বিশাল ইসলামী জলসার অন্যতম আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শেখ কবি, বর্তমান সময়ের আমাদের সকলের অন্যতম হৃদয়গ্রাহী বক্তা, যার যৌক্তিক পূর্ণ আলোচনা শ্রবণের লক্ষ্যে আমরা সকলে অতি আগ্রহে বসে থাকি। আমাদের সেই প্রাণ প্রিয় বক্তা হযরতুল আলাম জনাব অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব, হযরতুল আলাম জনাব অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব, সম্মানিত শিক্ষক পতঙ্গা আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম। আমি মহতরম হুজুরকে ওনার মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب إذ تبرأ الذين اتبعوا الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب آمنت بالله صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه وتعظيم رسوله الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا محمد
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াসাকালাইন ওয়াল ফারীকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি সৈয়দিল মৌলা জল সলাতনিয়া সৈয়দে সাদাত ফখরে লম্বিয়া মুখ মিলে তৌহিদ মাহাইল মিলল সলাত اللهم زدنا ولا تنقصنا اكرمنا ولا تهنا اعطنا ولا تحرمنا يا ذا الجود والاحسان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সম্মানিত সভাপতি, আজিয়ার এই যুব ফোরামের উদ্যোগে আয়োজিত অষ্টম সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সম্বর্ধনার সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামের গবেষক প্রফেসর ডক্টর মহিউদ্দিন মাহি, অধ্যাপক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মরক্কো, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোবাসের রাজিয়ার প্রধান ওয়াইএস, এলাকার অন্যান্য ওলামায়ে দীন ও মিল্লাত, আজিয়ার অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, বিগত অধিবেশনের প্রধান অতিথি, বিশেষ অতিথি ইসলামিয়া পাড়া জাফর শিকদার পাড়া ও শাহ আকামউদ্দিন পাড়ার সম্মানিত মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, এলাকার সর্বস্তরের পেশাজীবী ভাই সব এবং কর্দারের আলে মা ও বোনেরা, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি রে মা ফিলত বই মানবতার নবীর প্রতি, যেটা ছোট বড় ব্যাং মানুষের নবী, খালা করা সব মানুষের রসুল, যারা দুনিয়ার তুঙ্গে ইবি তারারও নবী, আর যারা আছে তারারও রসুল, যারা আইব তারাল্লাই অন্য হন নবী নেই রে সারা এ নবিল্লে অন্তরর মনে কোটাত্তন দরুদ এবং সালাম পেশ করির বেগুন হন সাল্লাল্লাহু শুকরিয়া আদায় করির দোয়া করির আসতে বেগুন গুনা লইয়ের আসছি, আল্লাহ তালা মাহফিল উত্তম যাইবে সমত আনার গুনাগিনের সোয়াব বানাই এর বাড়ি যাবে তৌফিক দান বেগুন হন, আল্লাহ তালা মাহফিল্লান কবুল করুন এবং যতটুকুন সহায়তা দরহার মাহফিল কবুলুল্লাহ আল্লাহ তাআলা আসমানি কুদরতে বেগম ব্যবস্থাপনা করেন বেগুন হন,
বড় বড় আলেমল আল্লাহর মেহরবানি ওয়াজ গরিবে নাই তো আসলে আমরা প্রত্যেক দিন না মানুষ খিললেই আর প্রতিদিন দর দিয়ে নয় না বুঝি আবার আসতে হইলে নয়ের নফারি এই দুনিয়ায় তার আর আগ দিয়েও মানুষ আসিল সাম্য দিও তাই বলে আগামী 10-20 বছর পরে একটা বহুত মানুষ আসে দেয় অজ্ঞ নতাই যিয়ন জোয়ান আসি না আবার বুড়ো হইব ফোয়াশো দিয়ে জোয়ান হইব জোয়ান হইতে দেখিলাম কিন্তু কেন ওরই এন্ঠান না ফেলাম বুড়ো মানুষ বোধ দিলাম কিন্তু নিজেকে না বুড়ো এরিয়ান হনে দিন টান না ফেলাম কারণ একখান জিনিস সুরে আর একখান জিনিস বানাইতে গেলে একখানা রদ বদল করা পরে গাছর যদি অনেক তত্তা বানাইতেন সন সিরা পরে সিয়ার বানাইতে গেলে রন্দা মারে ডলা পরে খাবে হাড়া পরে কিন্তু গুড়ো ফুয়ক করে বুড়ো বানিতে গেলে আল্লাহ তখন হাবিও মারানো করে রন্দ ডলানো করে কেন কেন ওই যে গুইয়ে না বুঝুন নয় আর জিবে একবার যার গুই এত নিবে হন আর আইনের সম্ভাবনা নাই আইস তো নয় ব্যাপারে আর ইমান 100 ভাগ পাক্কা কিন্তু বেগুন যাই দেয় না উত্তম হরে আর নুড়ির তো হয় নেই আসি জেলে একজন দিচ্ছে খবর যাই দই বেরিচ্ছে উত্তম দই বেরিচ্ছে একটা বন্দার হন কেরামতে নসাজিব আর হন ইচ্ছে আর হন চিন্তা চেতনা এটা তোর হাসনু করিব যা বুঝে এত ফুরিব বিদেশে যারা আছে বহুত দুষ্ট দুষ্ট পোয়া দিলাম এই দেশের নিজে হাম নবৈত্য খরচ নবৈত্য কিন্তু বিদেশ জনের ঘরে দেখা যায় বেশি গমে গিয়ে এক যা হাম করে বেশি মিন্নত করে হারণিত তুমি বুঝাই গিয়ে গুই বুঝাইছে দেশে এনন নিজি আয় আসি দিয়ে আনান নিজ দেশ ন ইএম বিশালই আসছে দেশিয়ান কে দুবাই গিয়ে সৌদি আরব গিয়ে মস্কট গিয়ে চিরদিনের লেগে নাকি হয়েক বছর লেগে হয়েক বছর বাদ যে বিশে শেষ হইলে আর তা আনতে পারবে যে নিতেও জানে ইটা লেয়ার যাই রে জিবে ঠিয়া হামাই বে দেশ তাই রে বাদুরি মারিতে রে ইজ্জত পাই আর জিবে যাই রে তাসকালা মারে অয়াত ফেলাই দে ইতারে তুম টিয়া পাটাই বিমান ভাড়া পাটাই আনা পড়া আবার দেশ তাইলে মাইসে ইতারে মোসর ডাইলে বাকি না দে দোয়ানদার নসিনির হইলি দিতু চাইলে আরোগ্য খানা হানা হান বুঝে দি দে আদু ফুডি এসে দৌড়ে দিন না পারিব বাকি না দিস কোনো দিন হুজিন নারিব মানুষই আম বুঝতে হষ্ট নয় কিন্তু দুনিয়ার গাম বুঝতে হষ্ট হয় আরো একটা দুনিয়ার নিজে আল্লাহ তালা ফাটাই রুগ বিশাল ইয়ে রে 60-70 বছর থাকতাম এতম ব্যস্ত থাকতাম না এখন একটা আইনের পরে যদি ইয়ানোর বিদেশ না বুঝি দিয়ে হয় আসলে দুনিয়া কি আর দেশ নাকি বিদেশ ইয়ে কি জানে হন দানা নাকি ন জানে হন দন আর আসল বাড়িতে ইয়ান ন আসল বাড়িতে যান না আদম আদম খড়ের একিল দেয় আর বহুত দিন আগত ইয়ান এটা আসিদে আর আল্লাহ তালা বিদেশত পাঠাই দে ফুয়াজিবে হতা নুনের এটা হামনগরের সৌরীয় নগরের হদিতের বিদেশত পাঠাই দে গমা নিসা আল্লাহ হদ তুই এটা আর কথা জান তো নুন হত তাহলে একা বিদেশত তুমি ঘুরিয়া গেছো এখন এড়া এই যদি তাসকালা মারি দেয় এড়া যাই রেখে গম থাকুম নাকি তিন্ন লাথি মারিব বাকি লন্ন দেব ফেরস্ত হলে বিদেশত গেলে ইয়ান তুমি বুঝতেই তার আত্মা হষ্ট নয় কিন্তু দুনিয়া তারা বুঝতে হষ্ট হয় মন দে যেন এটা তাই যে আল্লাহ তাই নিবি এখন হন্নুন যাই রে বালা তাইব আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই বইল দেন মাত্র বন্ধু ই বেচারা উম্মতর আর কে বন্ধু নাই মানুষ আসল কথাইবে হই দেয় আর কোন কে আসল কথা না হয় দুনিয়ার নিজ চিন্তা না করা দুধ একজন ই বলদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের ময়দানে জিব্রাইল পর্যন্ত নিজে চিন্তা করি আর এখন আল্লাহ ধরিব নি, আদম আলাইহিস সালামে নিজে চিন্তা করি আয় বাসিত তীরগম নি, ইব্রাহিম আলাইহিস সালামে কেয়ার কথা নহইব আয় বাসিত তীরগম নি, কিন্তু উগ্র মানুষ নিজে চিন্তা নগরিব মানুষের চিন্তায় অস্থির যাবে গই, আল্লাহর আরশের তলে যাইরা সৈদাত পড়ে যাবে গই, আল্লাহ তাআলা কি ব্যবহার করিব ইয়ার নজানানোর পরও আল্লাহর হাবিবের আরশের তলে পড়ে হাঁদা আরম্ভ করিব, নিজের লাইনেও মানুষ বাঁচাই পারলাই ইটার লাই বইল দেন মাত্র বন্ধু, তার লাই আল্লাহর হাবিবর অপর নাম মহাসানে ইনসানিয়ত মানবতার বন্ধু। এখন যাইরে কি প্রকার উড়িস হারন দুনিয়াতে আসা হসা পাইতে গেলে আল্লাহর হাবিব উত্তম পাওয়া পড়িব, কোরআন উত্তম পাওয়া পড়িব, মন কলা বিহি সদাকা যে কোরআন লই হতা হই ইটা আসা হতা হই, ওয়ামান আমিলা বিহি উজিরা যে কোরআন লই রে আমল করি ইটা আল্লাহর দরবার নিজে বিনিময় খাইব, ওয়ামান হাকামা বিহি আদালা যে কোরআন লই বিচার করি ইটা নিয়ে বিচার করি। এখন আয় ক্যাং করে যাইম ক্যাং করে উট্টু মাছ জাগান হড়ই ইটা লই উগ্র হাদিস শুধু অন্ডার সামনে পেশ করিবার এরাদা করি সাম্য দি রমজান লই রে, রমজান আর বেশি দেরি নেই সববারা তো হাসাই আগামী এক তারিখ না দুই তারিখ ফেলে এক তারিখ, এখন আর তুমি তো রোজা তা ভুলিল সান্দেই না আসন যত সহজ রোজা তাই রে আসন তত সহজ ন, সান্দেই আসি তীরগুম কিন্তু রোজায় আগরা গেলে এর এটা দুনিয়ার মিজি বাদুরি মাঝে চলিত তীরগুম কিন্তু কেয়ামতের ময়দান উঠুম কানে ইয়ানলে একখানা চিন্তা করলি সেয়ারা হাল হইবার একখান সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের উপর মার দেয় রোজাইবে আর মাসিবে তোরার মাস ন, 720 ঘন্টার উপরে 20 দিন নাই তোরে 30 দিন, 30 দিন পর হন আর রোজা নতাই তো তুই বিদেশে জস খেলে সৌদি আরব দে আমেরিকা হদে আমেরিকার উপর টিয়া পাঠাইলে এটা আস্তে আস্তে 70-80টি হয়ে যাইবি বর হতই ইটা লেয়ারে যাইগু যে মা বাপ সারি বেগুন, তো যে সালাং মানুষ আমেরিকা যাই রে টিয়া বেশ হামাইবে চিন্তা করিব নাকি হম হামাইবে চিন্তা করিব, হারণ যে যত বেশ খামাইব বাড়িতে তত বেশি সুগত আইব হারণ বিষয় এম পুরাই বেড় আর রাখত ন, আল্লাহ হয় দায় 720 ঘন্টা রমজানের বিষে দি অন্যান্য মাসত একটিয়ায় একটি হয় রমজানের মাসত নিজে অন্য মাসের এক কাম ফরস আদায় করলি ইয়ান রমজানত আদায় করলি ইয়ান ডলার হয়ে যাই গই একটিয়ায় 70টি হয়ে যাই গই এক কানে 70 গুণ বেশ হয়ে যাই গই নফল বললে ফরজ হয়ে যাই গই, তো তুই এড়ায় তাস কেন মারিবে আর যে সমস্ত মানুষ বিদেশে যাই রো টিয়া হামাইন্য পারে দেশ তাই রিতে রামাইছে বসাইলে ন দে হদে কি বোধে হদে ইতারে টিকিট বুক করে এরা আনা বুকি দেয় আল্লাহ হদ রমজান ভাই রে তুই যদি তোর গুনাম আপ করাই না পারস জান্নাতুল্লাহ হামাইন না পারস তোলে হালিয়া তোর মরণের পরে ফেরস তলে কি সালাম করিব নাকি ভাষা বারে লাথে দিব তুই একখানা করে চিন্তা কর রমজান ভাই রো কেন গুনাম আপ করাই না পারলি তুই, ঠিক একই প্রকার দুনিয়ার তো নাই খিলে গেলাম উট্টুম ক্যাং করি রে বিচার তো আল্লাহ করি ওয়েটা তার কে গুইতো ন বাহাদুরি তো কে চলতো ন ব্যাগগুলোর অবস্থা খারাপ হয়ে যাইব জিউন যত বাহাদুর আছিল আসর ময়দানে তিন তত বেশি লেট হয়ে যাইব এইলে বাহাদুর দুবর্গ ধরে ধরে রে ফইলে সাত ফাঁসার লাতি মারি মারি রে জাহান্নামত ফেলাইব ইতার গালদি ফইলে সাত বাইরে বোধ হালাকা আননি সুলতানিয়া হাই রে আর ক্ষমতা তো বহুত আছে বলে বুঝছিলাম দুনিয়াতে এটা তো লাতি হই না এটা তো আর কোনো ক্ষমতা নচল দে দেখিন তো শেষে গিয়ে না কুসু করে আটটিলে তো তোমার আরে বেহা করি রে এং করি রে তং করি রে আল্লাহ তো ফইলে সাত নাক বেড়াই ওই লাগাই দিও সানসে মহু আলল খুরতুম আয় নাক বেড়াই ওই লাগাই দিও না কুসু করে একটু যে নাক শেয়ারা দেখাই দেখাই ফইলে সাত তুই নেড়া লাগাই দিও খন্ডুলে বাহাদুর আসলি দেখাই দিও মাই, এখন আল্লাহ তো নারীত্বের বহন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সতর্ক করে হদে দিন হন সাইয়ানো তাই মানুষ খুব কষ্ট পাইব
সিল্লেগু। আর একখান দিন গোড়া দুনিয়ার 50,000 বছর যাত যতদিন লাই কেয়ামত দুনিয়ার হাল্লা গায়ের দিন একখান দিন হামসিনা আলফাসান কোরআন শরীফ একখান দিন দুনিয়ার 50,000 বছর রয়ন তিয়ে তা বরি দাড়াই গরম মিজি ন মরিবেন ন বাসিবেন বাসা মারা দোনার এক করিলে উজুর গুনাহ করকে দিতে রাজাইলে সওয়াব করকে দিতে রইল্লা আল্লাহ তাআলার হাবিবে দুনিয়ার শোক খবরই দেন সাবাতা ইয়াদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু এমন এক সময় আইব কিয়ামতের ময়দানত হন ছায়ানো তাইব ছায়া শুধু একখান দিয়ে তাইব যেন আল্লাহর আরশ আছে ইয়ানোর তলে ছায়া তাইব সব মানুষ কিয়ামতের ময়দানত 50,000 বছর ধরে রে কেয়ামতের ময়দানত ব্যাগ মানুষ শুন ল্যান্ড হইব কিন্তু নিজে ল্যান্ডা আসাতে ইয়ান পর্যন্ত খবর দেখত ন অবস্থান নিজে একমাত্র ছায়া তাইব একখান জায়গা যদি দুনিয়ার তো যা ভর দয় এই সাত কিসিমের এক কিসিম যা ভরিব সাইয়া পাইতে গেলে এক নম্বর কি ইমামুন আদিলুন এক নম্বর হইলে ন্যায় পরায়ণ বাদশা বিচার অনুত্তম ক্ষমতা আছিল জুলুম করিগণ নাকি মানুষের শান্তি দিও ইমাম আল্লাহ তাআলা এনিবে দয়া বান্দা সূরা নাহালর শেষ অধীর আয়াতি বিয়া ন্যায় বিচারের আল্লাহ ফরজ করি জুমা মসজিদত প্রতি শুক্রবারে ইমাম হলো খুতবা শেষ করিবার আগে আইতি ব্যাপারে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা তোমরা দুনিয়ার মানুষ যারা আছে ব্যাগ গুনুর ন্যায় বিচার করতে হ ইমামুন আদিল আর দেশন নাই সুতুন একখান গয়েল দে রাজনীতি ইয়ান কেন ইসলাম নাই ফা আল্লাহ রাজনীতি ন কইলি শাসন ন্যায় করাই নইব কেন আর রাজনীতি তাইলে আর শাসন করতে দান নলে তো কি লইন আর শাসন এক নম্বর আল্লাহর বিএপি ব্যান্ডলার ছায়ার নিচে জায়গা পাবে বুঝে যারা দুনিয়ার মিজি ন্যায় বিচার করবে আধারো হইতে কেন আবার জুলুম শুরু হইব কিল্লে হইলি তুই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ খলিফা মনসুরের বিচারের বিরুদ্ধে হতা হয় ইমামর ফতোয়া নিরে দে মানুষ গতে ইল্ল দেখা গইতেছি হদ হুজুর আর ভাই ইল দি কোড়র ন হল্লে হইনা হাকিমে যে রাই দে এই রাই আ ফিয়ার করে দে আর দেশর টাইপ রাইটার এরি কম্পিউটার ম্যান হদ আর ভাই কি জুলুম বাক পাইব না আল্লাহর দরবারে জালেমিশের বুড়িব না আর ভাই থেকে চোরি সারা বলিব না হদ জালমর রায়ুর যে তুফি আর গরর কম্পিউটার গরর ইয়ান লাইও জালমর হাত আত্ম নাম উদ্দ দাইব সহযোগী কি মারাত্মক জিনিস উফার গরেন না ফেললে না পারিবেন কিন্তু জুলুম গইতে তার নকে হারণ আল্লাহ তালাই বে এম রহম আলাদে এদিক কেম বলতাই রো কে আর জুলুম ন করে বেগুন দয়া করে আল্লাহ তাআলা
দুনিয়া রয়ে গিয়ে শুধুমাত্র আল্লাহর শক্তি থাকি রো মানে শুধু জুলুম নগর দেই আসমান জমিন ভেঙে ঠিক রয়ে আল্লাহ তো জুলুম নেই। ইবেলে ওয়াজ করতে গেলে বহুত ওয়াজ প্রধান জুলুম ওই দিয়ে মানুষের হতা হইতো না দম জীবের মত স্বাধীনতা হয় এই স্বাধীনতা করব ধরো এই না মাতিস কি না মাতিস যে তো মাইতু মনে হত না মাইতু গিয়া আসল ময়দানত আল্লাহ তাআলা বিচার যাতে শুরু করিব মাইনসে যতক্ষণ মাইতু চায় এতক্ষণ মাতিবে সুযোগ দিব আল্লাহ এতক্ষণ আল্লাহর পয়গম্বরের হুসাল্লাহ আসামিসে যদি হয় দয় হদা আসামিসও আল্লাহ সামা কইতে দিব হদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সামা আসামিসও কইতে দিব না হদি আল্লাহ সামা তোরা মিছতা না হন না ইল্লে হউ দেরি এক বিষয় দেখ হন না এত হইও মানছে মিছতা ও তো দোষ করতম বাসি না নোয়া সর গেলি না হত হাজত তো নয় আল্লাহ খত হাজত এড়ো হত নাই হন মাছত তোমার অর্ধ এটা কার আমন কাতে বিন খাতা তোড়া বালা মত উগ্গ নাই তুই কি বলি তো হতাই যদি দে মর তোর বর্গি দি আর বারে গারাঙ্গে আসি না গারাঙ্গে ওয়াজ যাইতে মাইনো জানে নেই কইলে সো হত পাঁচ সত্য নাই ওড়া এটা কি তাই যদি হদ তুই ই খন্ডিলে হতা হদ দে তো ফেরেশতালে হদ একদিন গোসাই ছিল দে আল্লাহ ফেরেশতার মার বাপর ধরে হতা গাইল দিলাম এই দিন পুরো ডিলিট করে ফেলে দে তোমরা কিছু না সুরে ডিলিট ফেরেশতা লড়াই কি দেখো না অনেক খেয়াল করুন ইন আসল হতা নিয়ে হাদিস তুন হই দিয়া বান্দা মিশো তা হত আল্লাহ জানে না না জানে নোয়া নগর তা আল্লাহ জানে না না জানে এর ফরো আল্লাহ তালা হত ন ফরস যা জাহান্নাম জাইলে না হত ফেরেশতা লড়াই আল্লাহর পয়গম্বর তুম বুঝাল্লাহ আল্লাহ সামনে মিশতা হইবে সুযোগ দিব আল্লাহ হদয় আল্লাহ সুযোগ দিব যেতন হইতো মনে হয় এতন কোয়াত তাই হদ আল্লাহ এদিকে সুযোগ কে দে জানানোর পর হদ হাসর ময়দানত আল্লাহ প্রমাণ করিব দে আল্লাহ ইতেরে ইচ্ছা করি জুলুম করত দন ইতেরে আল্লাহ তাআলা দোজক দাদ দন আল্লাহ তাআলা জুলুম করি ইতেরে দোজক না ফাটা আর ইতের দোষেইতে দোজক দাদ দে আল্লাহ আম প্রমাণ করিব দে সুবহানাল্লাহ আল্লাহ তুই জানতে হাতে তোরা মা বাবার ধরে গাল দিয়ে বলে হাত দিই তাহলে ডিলিট করে দিস বলে হাত দে হাতে আল্লাহ আর তো মা বাবা আছে না আর মা বাবার গাল দিলেও কি না দিলেও কি এটা হাতে ঠক্ক বলেন হয়ে গেল কই দে একখানা তোড়ি জনের পরে গাল আবার বেরি গিয়ে হাতে আল্লাহ ফর গিয়ে এখনো ইয়ে নাই কারণ জাহান্নাম দেহের দে অবরি জাতিল জাহিমু লিমাই আর জাহান্নাম হাসলে ইয়ানো যাবে দিত ইয়া ন ন করে যায় আল্লাহ আল্লাহ হাতে না আল্লাহ ফর গিয়ে সল ওরা ফানিল্লা মানতে পারিবেন না শুরু তো করলাম মানতে পারিবেন না দেখাত এরপর আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যাতে যাতে দূরে যাইব তো জাহান্নাম নন আর ইতারে হদিতে তো গাল বের গেল ওরা ইতা তো হর আচ্ছা নোয়া সইল কেন না ভরে বান্দা তোরা তো অর্ধ ঠ্যাঙ্গে কি হর আইসা গাল্লাম বন্ধ করে দিই হয়তো নয় সত্য তো তোরাতে সই দে দিই তোর টাঙ্গে তো ব্যয় হই এক কাপ হুসাল্লি আলিয়ম নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন টাঙ্গে রহইব তুই হয় আবার নয় সর গেলি না হয়তো কি নয় সরিদ দেল্লা এটা জিন্দগি ভর সাদা বাজার ভিসে ভিসে একটু দেয় আপনার হামনা করে হন্ন সব দেয় এটা জিন্দগি ভর ঠান্ডা বাজার ভিসে ভিসে একটু দেয় বিরি হ্যাঁ এই রে হন্ন সব দেয় আর তো রহমতে কি হস হদাল্লা কি জিন্দগি ভর শয়তানে বুঝে দেয় ওরা আবুল বিরি হ্যাঁ দিতে আমি যত বুঝে বুঝে আর হন্ন তখন স্টপ টপ 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 সবুর ফানে ভরা আরম্ভ করি আল্লাহ ট্যাপ খুলে দিই এবার হস আই তোরা হাতে ট্যাঙ্গে তো হত তুই নাও খরচ বলি রে
আতটাঙ্কর গাইল দে আরম্ভ করিব বহুর মারে মারে রান্টি লইলাম তো তোরা এটা দিবার লাইন না যৌত শীতকালে মৌজ ভর গেলাম তো তোর বাসে ফেল লাইন না তুই কিল্লা যার বিরুদ্ধে তোর সাক্ষী দিলে হ হইনি বললি না বর্গি বলি কেন আতা ট্যাঙ্গা হবুর কম বক্তর হচ্ছে বেশি নমাসিস এখন শব্দ নগরী আজ তুই কম বক্ত না ট্যাঙ্গা না তোর আর আপনার জাহান নামত যা ফর তার নইলে আর জাহান নামত না যাই এমন আল্লাহ কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ আল্লাহ তর্ক করিবার সুযোগ দিব দে শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠা করিব আল্লাহ সুবহানাল্লাহ শুধু ন্যায় গোড়া দুনিয়াতে হন নিজের কথা হইতো না রে নামাজি সাজ তুই দুষি দিই না জানি যা হনা হতা হন সুযোগ নাই এক নম্বর আল্লাহ তাআলা যে মানুষের আসর ময়দানত বিএফি ব্যান্ডলের জায়গা দিল ইমামুন ন্যায় বিচার করি বিচার মানে যদি বিচারি শোন কি করি শোন বিচারি 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 যতক্ষণ ফানো যায় কম বিচার বিচারি নেই থক্ষ দিন গাই তোর মারে দিলাম যা যা আরণ্য বাড়ি আরণ্য বাড়ি বিচার জেনেন করি নগরি আল্লাহ আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এক নম্বর মর্যাদা জেলিয়া শাস্তিও ইয়ার লোক হইতো গেলে বেশ কমে যে বেদে না হইলাম ইয়ে তাক কানা করি হজরত তোমার মতো মানুষ মসজিদ নিজে খুতবা দেন বলে কি গইন পারে বিয়ে গইন পারে আগামী বারে তুমি যদি এতটি এত বেশি হামিন সজ দয় আই ব্যাগ গুলো আসপোস জমা করে দিই মাই হুয়া গতি এগিয়ে হবে আল্লাহর কোরআন হর হামিন তুই আর গাল বন্ধ করে দিবার লাই স্বাধীনতা বন্ধ করে দিবার লাই তুই অমরত্বর হন অধিকার আছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় আর আর শাসন করেন আর আর টিয়া হাড়ানোর লাই হযরত তোমার রাজি আল্লাহ তাআলা নো কোরআন রায়তুনি সুম্মারে গিয়ে হাদা আসওয়াবাতিল মারআতু ওয়া আখতা উমরু উমর ঠিক নগরে মাই ভাই ঠিক গই এত বড় শাসক ন্যায় বিচারের খ্যাং করে প্রাধান্য দিই ন হয় না তোর হন উস্কাই ফেললাম আর বিরুদ্ধ হইবার লাগে আলা গালা মাতে বেল লাগে তোর দুই নম্বর ফাঁসি দিয়ে দিলে মেলে না বরং নিজের বল নিজে শেয়ার করে দিই বিচার লইর হতা হইলাম দেই কেন যায় শুধু চিন্তা চেতনা তা ঘুরে উঠে আখরত লাই কি লাই মা খ্যাং গই থাক যাব তো না এই চিন্তা চেতনা আইসি এটা বিএপি ব্যান্ডলের জায়গা হইলো দুই এনেক কিসা হয় আমার সামনে বড় হুজুর আইবে দে ওয়ান নবী গুমাজি খলিফা হারুন রশিদের বউ জুবাই দেখান আমরা যারা মক্কা শরীফ গেয়ন তারা মিনার ইন্দি দেখুন আজি হল রাজাই জিয়ার আল্লু যে দিই তারা দেখা বেলা লিজে দে এর একখান ফারুবু তু দেখান নাহার আছে নদী আছে এনার নাম নহর জুবাই দে বর্তমানে পানি নেই দেশ ভাগনের হারণে খলিফা হারুন রশিদের বহু দেল দিয়ে তো গোড়া একটা রাষ্ট্র আছে হারুন রশিদের আমল মক্কা শরীফ উদ্দা আজি হলো ফানি হাইনে পারে আজি হলো মিড়ে ফানি হারে গেলে বলি রে ইরাকুল ফোরান নদী তুন হাল হানি রে মক্কা শরীফ লেগে অবস্থা কেন জল খুললে খুলি জল আমি প্রধান ইঞ্জিনিয়ার হবে মক্কা জায়গায় এক বেশি দূরে আর দ্বিতীয় তো ইন্দি ফাত্তরের ফার ইয়ান হাড়ি রে খাল করতে গেলে বটিয়া খরচ হইব হযরতে জুবাইদা হক দে এক খোদাল যদি উগ্র দিনার ও স্বর্ণ দিনার মানে বর্তমানে 50,000 টাকা এক ফোয়ারা যদি 50,000 টাকা খরচ হয় আই টিয়া দিম তো আজি অলর খেদমত আতুন গড়া করি সুবহানাল্লাহ ইয়া আর আতা আজি অলর খেদমত গই দিন নাকি আজি বেশি খাইলে দি খেয়াল করি না বহুত জন আছে ইল্লা মাশাআল্লাহ ক্যারিয়ন সারা জানতে পারিব
আরো একজন ডাহির একজন নীল হ্যাঁ হতে পারে এলে সুদূর ফুদুর করো তোমার লাই থাকুম কেন এখানে মানুষের ওয়াজ করবেন তোমার লাই যাই পেলাই হতো আর নাম হল দিন কা ফেলা হতে কা ফেলা মানে হতো লই রাখাই ফেলা এদের নাম আর ইন্য বাড়ি বে ওদের টিয়া খাইলে নয় না তা বুতরা আকার তা হাল যা এত ফানি ইয়ে উদ্বোধন করি গিয়ে বেগম খুশি হয়ে গিয়ে এত দূর দূরে মিডে ফানের খাল সুবহানাল্লাহ কল্পনা করো ননরোজ যদি অন্য কে তো ফানি আনন্দ কিছুদিন বাদে ওকে ঠিক বেলো তো ফানি দাবি খাইলে বউ ফুয়া বেগম খুশি হয় না ন হ্যাঁ তিয়ে রে মরুভূমি যে ফানি মিডে ফানি ইরে কুত্তুর নিয়ে তা হালি বেয়া প্রধান ইঞ্জিনিয়ার ফাইল টেল বানায় খরচ টরচ দোয়া পরীক্ষা নিরীক্ষা করি অডিট করি রে এবার জমা দিতে গিয়ে জোবাই দে জোবাই দে সময় টাইগ্রিস নদীর ফারন মিজি আবাহ হানান মিজি অবকাশ খাড়া যাইয়ের ফাইলে বেদি অনট ঠিয়া এই খরচে অনর ফাইল দিলাম হাল করতে দুর্গে ফাইল লোলো জানালার দিয়ে হালন নিজে মেলা দিয়ে ন প্রধান ইঞ্জিনিয়ার তো হাফা আরম্ভ করি আর এত বছর হাল হাড়নি হিসাব নিকার অনেক কিরণ দন নসাইলেন কে হিসাব হত হটাটে আমার যে অন ফেলাই গিয়ে দিলেন ফেলি বে হনার তুমি হিসাব কেন লইলেন হয়তো তুই যা গই তোর থনার আবেগ নাই অন কিছু তুই চুরি করি কিছু জানানো হই মায় আমি ফাইল ফেলাই দিয়ে আর হিসাব চাইতাম না হতো অন এত বড় প্রকল্প হিসাব নসাইলেন ফাইল লোদ্দ ফেলাই দিলেন ঘটনা কি এক কানা করে হন না হদা আজি আই আজি অলর খানমত গর্গি দি ইয়ান ঋষভ পান যদি নসাইরে ফাইলে ফেলে দি দই আর তুন আশাল আড্ডা আসর ময়দানে তাল্লাই আর ঋষভ পান সাই তুন আর এনে মাফ করে দেবো ইতাল লেবেলে নাই হার হয় মাই ভুয়া আজি আর এক কান হাম গইলি হদে বিলবোর্ড গড়া কি কি গর্গি লই দে রে ফতন মেজে মাইছে দেখ হদ উজুন নত হদ রাতিয়া বাতি লাগাই দে ফড়র ফড়র গরে এনেন কই দেখ বা বেশ কম আছে না নাকি নাই উবে গুড় গিতা হাল্লাই আসলে তো আর ইবে গরদ দেয় এলে আসর ময়দান দিয়ে তিয়েই ঘরটা আ হম গুরগিন আল্লাহ জনগণ লাই তুই ছ না ই নি 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 হতে কিল্লে গুড় গিতে হতে জনগণ লাই হতে সব ইটা তুম লগহি যারা দেখা পেলে কলি ইটা তুম লগহি আর দেখা পেলে ন গরস বিলবুল লাগালে দিন না মাইনছে দেই বেলাই সোয়া মাইনছে দানি সাহেব আর এটা নাই আল্লাহ ন গরস এলে গোয়ে জিনিসপত্র গর্গি উদ্দ হদড় আয় গর্গি দিই মানুষের একা দেখা করিব তো ওকে বিলবোর্ড দেয় ফেভারত দেয় এন দেয় তন দেয় ছবি দেয় দেখা টিভি টেলিভিশন এন ফেসবুক তো এইতে বেগিন ঠিকঠাক করি হদু দইবে দেখাইম দানা হতো আর অন্য দেখাবি হদ হদে আরোগ্য দেখানোর দরকার তো হদে কি হদা আর আইম করতাম যে এরা হটিয়া চুরি করি এন দুগ বিল করি এরা দেখাই না করি ভালো তোমার ঘর আল্লাহ তো নারীত্বে দিবে না তাহলে আল্লাহ তাআলার প্রধান শর্ত আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব আল্লাহর নদেহিরে যারা বিশ্বাস করবি আল্লাহর নদেহি বিশ্বাস করার শর্ত আল্লাহর নদেহি মানার শর্ত আর নদেহিলে ইমান নয় দেহিলে আর ইমান না তাইবে জ্ঞান হয়ে যাবে আসল মহাদেব তো বেও না আল্লাহর দেবে দিন বিশ্বাস না হার নাই হদি খেয়া ও হারুন রশিদের কিসা হইলাম দে হারুন রশিদের মিলিটারি ড্রাইভার দেবো হ তোরার ম্যাডাম আজি এক কান সমুদ্র নদী সরণ দিয়ে বেড়াইবে তোরা এক কান ড দিতে আইস হদ অনে হদাই ম্যাডাম ওনার থেকেও নেই নদী সরদ বালু থাড়ের বিশ্ববিখ্যাত বুজুর্গ আমরা জানান খলিফা হারুন রশিদের আমলত বাহুলুল দানা রহমতুল্লাহ আলাই ই বেয়ানা মানুষে ফল হইতু কিন্তু জাতা মাতাল তালেটিক বড় বুজুর্গ যে সমস্ত বুজুর্গ জাতা মাতাল তালেটিক ইনরে মজুজু সালেক হয় বুজুর তানা আর জিবে জাতা মাতাল থালা বজাত ইবে মজুজু মহস হয় ইন উজুর তানা যারা তরিকতার হাজ করি তারা জানে ইবে আসলে মজুজু সালেক জাতা মাতাল হলে কি তল দিবে কিন ঠিক যেইরে দেখেন বাহুল সমুদ্র সরণ মিজি বই বই রে বালু লি রে খেলা হার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাসা না হদয় বাসা
কি রাত দে সদা বাহাই দি সদ হ না হ তু কি রত সদা গরদান দি সদ কি গর সদ ব্যস্ত বালুর টাল দি রে হত বেসিবে না হত বেচুম তো হটিয়া হত একটিয়া জুবাই দেখো আরো গুটিয়া দন আর তো বাংতে ঠিয়া নেই দাই ব্যস্ত লই না উজুর উত্তুন হতে ফল তুমি কি ব্যস্ত লব দন ইত্যাদা ফানি আই ঠেলি রেলি যে তুই বালুর গড়ে এনে ব্যস্ত না ইয়ে থোড়া মাই জেড় দ ছেড়ে বেকুপ পে গর হতু ন দিল ন দ বই গলার আর ইয়ং খুলিল ওই বাহালো লই দি ফেলে হলা আর কাম ব্যস্ত ব্যস্ত তিয়ন লই রহা দচ্ছে তোরা একান দি ইয়ন তোর বাদশাহ হারুন রশিদ রাতি আই স্বপ্ন দেখে দেহের তো গড়া কানন মিজি তের বগলই হই তে যে তো গলই তো চাই হই তারা দারোয়ান কথা না গলি নি ভারি হদি কে কথা নাম লাহানা দা হর ইয়া জুবাই দা হানা ওর বিল্ডিং দে হদি মার বউ তো হদে এড জান্নাম আসিতে গলি তের দেড় জামের কোন হাম নাই তে তুম ভিতর শঙ্কা আই গই ঘটনা কি তারপর দিন আবার যাইছে আর বাহুলুল আইডা আবার গরবানার হদে বাহুলুল কি হদে ব্যস্ত বানাই দে আর কি আর তার হানা হাম আছে না হত বেশি বে না হত বেচুন তো হত হটিয়া হত দুনিয়ার বাদশাহী বেগিন দিলে তুমি বেচুন দান না বেচুন হত হালিয়ে বেচছে একটিয়া আজ এ দুনিয়ার বাদশাহী বেগিন গিলে লাভ দেয় হত হালিয়ে তো নো দেহি কিনতেছে কইলাম আজ এ তো দেহি কিনতেছ ইথাল দাম বাড়ি গিয়ে দেরি নো দেহি কিনা বলি গো নো দেহি কিনা বলি ইউ মিনু না তোই দাম দেহি এটা কিনা না যাইবা বাদশাহী বেগিন দিলে তাহলে হামজিয়ান গরিব ইয়ান আল্লাহ লাগে ওরা ভাই আল্লাহ দিনে ইউ মিনু না দিল যারা দুনিয়ান নি যে আল্লাহর সাইর বিচার করি গো ইমামুন আদল এদিন তাই কথা আসন আছে আর শুয়ান হত্ত বড় হদ সত্য আকাশ আর সুর তুলে নাই উগ্র আই ফরি মান সুবহানাল্লাহ উগ্র এত এত এর তলা ছাইয়া দিব দে খোদা যে তোর আরশ আত্মর খোদার আরশ ছাই আত্মর আরাম আত্মর তু বিচার বুঝো না কথা বিচার কিলে কর আন্দাজি মান্দাজি তু বউর বিচার লজ গইন জানা উল্টো উল্টো বউ মাতিলি বলা আছে তো গদ মেজি দুম দুম দিয়ে আরম্ভ করে ফরদে যে এত মশই অতর বেশি মার্গে আমার মাপ গই দিস এক নম্বর বিচারক বিচারকও তো খোড়ত বসে দিবে না যে জিউত আছে দায়িত্ব ঠিক করে এরা আদায় করে নিয়ম বিচার আয় মাস্টার কে প্রাইভেট ফরাই ইতার নম্বর নভাইলেও দিলাম আর আর তুমি প্রাইভেট নভরে দেয় ইতা নভাইলেও হতাই দিলাম ইবো খোদার কসম করে হয়ে দিবে বিচারক খেলা আসার দিন টিয়া বলি উল্টা উল্টা হাম নগরী জান যার জিউত দি সময় দেরি হয়ে যাবে বই আরোগ্য অসাবুন্ন সাফি ইবাদাতিল্লাহ আদি সিন আমরা জানো যুবক 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 আল্লাহর দরবারে যুবক এত দাম সুবহানাল্লাহ আর কোরআন শরীফ হাদিস শরীফ বুড়ো বুজুর্গ হনমি কেন ভাই বেগুন কি খাই দি জোয়ান ওয়াস একবার ইন্দা হড়ে ঘুর গেলাম বুড়ো গিলে বুজুর্গ হইতো ফেসাক কত ফ্যান হয়ে যাবি ফ্যানা করতে ফেসাক হয়ে যাবি কি বুঝলি এক মসজিদের কিসে হইলাম দন তো মনে আছে না হইতে না রে মুয়াজ্জিন দড়ি বুড়ো মানুষ করে যে বেইজ্জত আহাদ কি রে বেড়াই বক সাম মানুষ হরিয়ার মানুষ তুই চিনে না কত নজেনি তুই বেরো ধরে এলে বেইজ্জত কিলে ধর দে হতে স্যার আজ আওয়াজ দিল তো আজ দিতে আর যে জ্বালা জ্বালাই এক ওজা হবে এটা ফ্যানা করে যদি না তো দোয়া হওয়া দেয় হতে আজ তার ধর গিয়া তা গরকি তো ভর্তি দুনিয়া ইবের হলি কি রে বাজে তুমি এত হামকে গুলগ পেশাক খানাত হদা বাজে এটা থালা মারা আই বসিলেন তো পেশাক করি ফেললা ঠিককে দেই দে বড়র করি গিয়ে গিয়ে গই হ্যাঁ তো তুমি কি আগাইছ না হদ খোদার কসম আই এলাকাটা জিন্দেগি নাও আই ইতে রহদ ফাঁস দিল লগ দিল বুলি এড়ে
ইতালে আল্লাহ তাআলা বুজুর্গ হারো হইব আশা বাকাব যুবকলর হই ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আই বুজুর্গিনর বানাই দে সুবহানাল্লাহ যারা জওয়ান কি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিলে দিবে সিদ্ধান্ত নেই ইনর নাম বুজুর্গ এই বুজুর্গ লরে এক নম্বরের পরে দুই নম্বর তার সত্তলে যায় পাইয়া ভাই বুঝে সাহাবুন নশা ইবাদাতিল্লাহ যারা আল্লাহর আনুগত্য যৌবন হারাই জোয়ান ভয় হতো নয় নাই তুই কি তোমার দুনিয়ায় বুজুর্গ না হোক যদি আল্লাহ দিন লাই আল্লাহ লাই আল্লাহ সন্তুষ্টির লে তোর জোয়ান কি তুই শেষ করি তার দয় খোদার কসম বুজুর্গের খাতা তোর নামাজ জোয়ানকে গোড়াও হারে ফেলে দিয়ে সুদূর বুদূর করি রে বুড়ে যায় তো ই যার গোয় আর বাদ দিকে অন্য পারে মসজিদ যে রে এক হাজার যার গোয় করে গম মারে ফরজগার গিয়ে এলে খরা হতায় নহই একখানা চিন্তা করবে এলে হই জোয়ানকে হরা ছিলে তুমি আল্লাহ তাআলা জোয়ানকের কসম হাইয়ে কোরআন শরীফে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন যে জোয়ানকে নাশ করে গিয়ে তা ব্যাংকে নাশ করে ফেলি এত দামি জিনিস তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করিব যারা জোয়ানকে হারে দিয়ে বুড়ো হালার প্রশ্ন নাই সরকারি চৌরি করে ইরা রিটায়ার হইলে এন এর হাম নগরে আল্লাহ পেনশন অর্ধ বেতন দিব মাসে মাসে আল্লাহ হতে যাই জোয়ান ফু আল্লাহ জোয়ানকে শেষ করি কি আই তার বয়স 55 60 হইলে আর গুনা লিখতাম না অনবরত আমল নামাজ সওয়াব লে আরম্ভ করি জোয়ানকে আল্লাহ দিয়ে সাবুন নশা ইবাদাতিল্লাহ ইতালে হন মানুষ যদি সুন্দরী হন বেফর আল্লাহ সব দেখেন সব আর জেহাদ ইতালে রসুল্লা সাল্লাহ ইসলাম ফরমাতন কে যদি বহুর মিক্কা চাই দেয় তাহলে সোয়াব হইবে বহুল বইলি সোয়াব হইবে বহুরা ধরতাম পান খাইলে সোয়াব হইবে বহুল্ল মশারি গইলে সোয়াব হইবে বহুল্ল বিছানত্তা আইলে সোয়াব হইবে সাহাবাই কেরামর ফোয়া হট্টা হাতি কাঁসা নেই সে তো বাদ দিয়ে বাইরে গিয়ে গই যাই রকম দেখুন নি ইন বলো সোয়াব দুনিয়ার মিজি জিং গইলে গোসল খরচ হয় ইন বলো সোয়াব রসুলুর যে লাগা দিই আর রসুল্লাহ ইতারা ইল্লে হ রসুলুরা হাই হতে কিরে তোরা ইল্লে হই না বিশ্বাস নজর নাকি হতে আর রসুল বিশ্বাস যাই আর জাহেলি মানুষ তো হাতিকে মন টন খায় না গিয়ে বিজিং কেন সোয়াব হইব নিজের বউল লয় তাহলে সাহেলি হতে নিজের বউল মিক্কে না সাহে যদি ব্যাপার দাম এই ঘর মিক্কে সাহাতে গুণ হইতো না নয়তো হতে আর রসুল গুণ হইতো তো হতে গুণত তুমি যে বাইশুস ইয়ান আল্লাহ আল্লাহ তালা তোর আমল নামান বেজি উদয় সোয়াব লাই দিয়ে সাবুন নশা আল্লাহ যৌবন্ধন হারাই দেন আল্লাহ দিন উল্লাহ হারাই দেন আল্লাহ দিন কায়েম উল্লাহ হারাই দেন এই যৌবনিয়া নাই অক্ষ করি কিন্তু আল্লাহ লাই এটা উত্তর আর কে জায়গা নাই আই লাভ ইউ শুধু আল্লাহ ছাড়া আর কে আর হওয়া না যায় শুধু আল্লাহর হওয়া যায় হার লাভ করার তো তুই হতদিন বাদ রে বিদি তুমি কে আসিলি সাই রে হতে এই নামাতে সদায় মুখিলে বিয়দ্ধ হবে সাবুন নশা এই জোয়ান কিলে হতা হলে বোধ হতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতুন দে আট দিন কায়েম ও দুনিয়ার দিন প্রতিষ্ঠার ব্যাপারে অক্ষ তুমি বেশি আরো সহযোগিতা করে দে যুবক ফল সুবহানাল্লাহ যে দেশ যুবক যাবে কি দিন উল্লাই এই জাতির বাবা দিবে মতো শক্তি আর কি আর না বেগম যুবক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বেগুন যুবক আজি গোড়া দুনিয়ার যুবকলর যোগ্য খেলা শুরু হই সমস্ত খারাপ জিনিস যুবকলর হাতে তুলে দিই নষ্ট হয়ে যাবে আর জোয়ান কি যদি শেষ হয়ে যায় কই দেন ভবিষ্যতে হাম করতে চাইলো আর জোয়ান কি না তাহলে বিয়ে জোয়ান কি না তাহলে কে পাই ফতে চাইলো আমাদের কিসে একবার একখান হইলাম মালা মনে আছে না আমরা সাতখানি এর মানুষ
বউ চাই আই বিয়ে করাই পেলাই হনৈকা নয় আহদা ভাই খ্যাং করি কত কাজ স্টাবলিশ হয়ে না ভাই পঁয়ষট্টি টাকা হামাই না তো বুঝগুম পঁয়ষট্টি টাকা হামাই দেশ অনুযায়ী অত আদত দূর হয়ে গিয়ে এক গিয়েছিল মেয়ে ভোগ্য সাহেতাম গেইতে এত দিই বলে হই যে আমাই দে আরে ভিতরে ডাইলে যে হদ ভাই আই বি ফ দিতে তাম না হদি কিয়া তু দিবে কইলা তো না হ দি বেল নাই আরো একবার সাইল এটা লাভ দিন ভাই অত জিনিস গেই কই দি অত জিনিস কি দামি জিনিস আল্লাহ এইনর ওয়াজ গড়ানো করে মানুষে এনে বুঝে জোয়ান কি জিনিস আল্লাহ তালা গোরাগ্য সুরা নাজিল করি ওয়াল আসরে ইন্নাল ইনসান আল্লাহ ফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আমি সুরা আসরের তাফসীর না বুঝে বহু চিন্তা করে ক্যাং ক্যাং করি রোজার দিন আসিল বাজারত গিয়ে হদে কেন রোজায় মাথা গুরত দেব আল্লাহ একখানা বাজারত তুমি ঘুরি আয় তোরা বরফ কিনে লি আয় বাজারত যাই রে বরফ বেরিয়ে হলো তুমি বরফ কিনিব দেশ মন্দ যে হালিয়া রাতে তিনটা বাজে যাইলে জড়াইছি দিনে তো এলে তিনটা বাজে গিয়েছি তাই জড়াইছি জজে তাইছি গোড়া ঠান্ড হয়ে গি কে আর বরফ ন কিনে তো বরফ বেরি আব্দুল্লাহ মোয়ারা করে দেখো হদা হদা কিল্লা আসিলেন দা হদা তোরা বরফ হদা হদা লই যান না হদা আর বরফ লই যে কি তুমি যে ঠান্ডা বরফ রোড গলা ব্যথা করে দিল গোড়া দুনিয়া ঠান্ড লই গি হদা হদা তুমি কিছু লই যাও না হদে ইল্লে করি লই যেত কিল্লা হদ দে হদে বেয়ারি বিয়ার কুম বেসিন না ফেললে হদা কুম তো আইবু আর কিম বেসিন না ফেললে কুমু শেষ লাভ শেষ কেয়া বরফ যে বলি যে আল্লাহ হদ দো দুনিয়ার মানুষ তোরা জোয়ান কি আনিলে বরফ জিনিস তুই যদি আল্লাহর কথা ব্যবহার না করস তো এই জমা থাকতো না বরফ না নিয়া গলে যাবি না আসে যাবি কই লাফে খসরে তোর কতই যাবি কই তুই বুঝিন না বারে হযরত আব্দুল্লাহ বিন মুবারক হয় তো ও সূরা আসর তাফসীর তো বরফ বেয়ারে না দে এ বরফ যেন কুমুদ দেশে এসে যার কই হনা হাম না বললি বেসানো গেলে কুমুদের লাভ শেষ অন্যান্য বেয়ারের কুমুইলো তাইলাম না তাইলি ইয়ার তো আরো হদ দাঁড়াবে আল্লাহ জোয়ান কি যদি আয় আল্লাহর হাম না করি দয় এই জোয়ান কি তো বই দিক তো নয় ইয়ার তো শেষে যাবে বলে আল্লাহ তাআলা দুনিয়ার নাই সরে জানা যাবে ইতালে আল্লাহ তাআলা এত দাম দিয়ে দে ইমামুন আদেলনের পরে সাহাব বন্না সাফি ইবাদাতিল্লাহ যারা আল্লাহ আল্লাহ বলে জোয়ানকে হারাই নয় জোয়ান হালে ফুরগি হ্যাঁ ফুরগি আলহামদুলিল্লাহ রোজা জোয়ান হালে তাই কেউ আলহামদুলিল্লাহ নয় ভাঙি জিন্দেগি আল্লাহ দিন হাম ফুরগ কোরআন ফুরগ হ্যাঁ ফুরগি অন বুজুর্গ দুনিয়ার মানুষ কে আইন হোক অন বুজুর্গ সময় তো দেরি হয়ে যাবে কেন যাইছ ورجلٌ قلبه معلقٌ بالمسجد إذا خرج منه حتى يعود إليه তিন নম্বর যারা আল্লাহর শুনেছে সাইয়া ভাই গো এই অনল দে ওই মুসল্লি অল এহত তো নোয়াজ ফরি রে দুনিয়ার হাম ব্যাগিং করে কিন্তু হানিয়ান মসজিদের আজান দেন না নদের ইয়ান অল্লাহ লাগিতে বেইন্না ফজরত আজান উনি গরত তুম বাইরে নোয়াজ ফরি রে বিলুত গেই গই দোয়ানত গেই গই হর বেসে দুনিয়ান মিজে নুনুর মাড়ো তো হাম গরের বিলন মিজে রো রুকের ধন্যবাদ আরের বগুর হাম গরি বেললে ফলন মিজিও হাম গরের বাজারন মিজে গাড়িও চালার টেম্পো তো ট্যাক্সি দৌড়ি রিউতো নাড়ো যার করত দাসা কিন্তু হানিয়ান এক জায়গার রয়ে গিয়ে গই হনমিক কেমন আজানো না জান না হানিয়ানে বারবার আলোক গড়িয়ে রে সাদ আল্লাহ একবার আল্লাহ এখন ডাহেননি কলবুন মুআল্লাকুন বিল মসজিদে মসজিদুল্লাহ দিলি লাগিতে আয় শরীরে আনালোক দেয় কিন্তু দিল হট লাগিতে আয় মসজিদুল্লাহ হাত্তা ইয়াউদা ইলাইহি আবার আইন পর্যন্ত মসজিদে নিজেতে তো শান্তি না তা জিও বাজার এনে দূর কি এনে দূর হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবে তো বুঝার লাগবে তুমি এতিম ফরজগারি শিখিলে হাতুন হাতু মুসির তুম হাতুন মুসি মুসি জুতা ছিলে দিতে তুম হাতু মুসির তুম কি জুতা ছিস ফরজগারি শিখকো দে হদা আয় তো মনে করতে না এই এলাকার বরফ কি
আয় বড় বরজগার মানুষ, হয়তো মুসেরে জোতা সিলাইতাম গেলাম, হয়তো মুসেরে জোতা ফুরো সিলাই আরোগ্য ঠাক দিলি ইটা জোতান খেয়ে দিবি ঠিক আছে। নজর বোধ দেরি আছে, হদে এতক্ষণ আর হামর দো অনর হামগুর গিলাম দে, এখন খোদায় ডাক দি আয় অনর হতার উনিত চাইতাম না গলা দি বিয়া যদি বাইর করে দেয় খোদায় আর দড়ি ফেলে খোদার ডাক হাতে জাগ বুঝিলাম যে পরসগার আইন পরসগার দেশের মনে করে দে মাহমুদুল্লাহ জান দাঁড়িয়ে আছে পাঞ্জাবি গরসগার নাল্লা ফরসগার ইন উদ্দিন ফরসগার এড়ে গুতিরে রসুল তো বুঝার লই রসুল ফরসগারে হড়ে ইউসি রুইলা সদরিহি সালাস আমাররা আর তাকওয়া হা হুনা এই ফরসগারে এড়ে গুতুর বেড়া এড়ে গুতুর এড়ে গুতুর এড়ে গুতুর হতা উতর না গৌরী উতর না দাঁড়ি উতর মাহেশা সিদ্দিকে ফরমা তন্দ রসুল যতক্ষণ গরত আছে এত মনে হয় তো জান্নাতে উতর আছে আর এত হাসি খুশি দেখতো রসুল আর অর্ধ রসুলের ভাই এলিয়া জান্নাতে কাম পরিবেশে যেতে রসুল আবিষ্কন হাসি খুশি তাই চেহারা হালানো তাই আর আর যারা দিনের হামগরি নিজের নিজের বড় বুজুর্গ মনে করি মনে হয় এক বই দুই তিন কেজি শিশে খাইয়ে ভাঙলার নমাতে বই ঠাই দিলে করি রে মনে হয় যা হাসিতে না জানে মাতিতে না জানে কি ফরজ গাড়ি ন মসজিদুল্লাহ দিল্লা গীতা গুন আজান দিলি গুম্বা আইজন তোর ওয়াজ গইতে হই তো হন মল তো তো ফজর নস কাজ হইলি নগরি তুই ওয়াজ তো তো ওয়াজ ফরজ না তো তো নস ফরজ ইতালে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝাল তো বালা মানুষ কন্যা রসুল্লাহ হতে বহু গম হয় দিতে আর হন হম গম হয় দে বউ হাতে খেয়া বহু খিলে গম ফত দে হাতে তুই নোয়াজ ফরজ দে দুনিয়ার কে না জানে মনে করে তো তুই নোয়াজ ওয়াজ করস তুই তো আইজ্য তো ফরজ তোর বহু জানে ফজর নস কদিন কাজ হয় তো তুই উড়ুন না উড়ুস তাহলে বহুত তো উজার লিস মানুষ বা গম না হারাপ তখনটা আর হারা আয় বেনুয়াজি না নোয়াজ আয় ফজর নজ যায় না নজায় দুনিয়ার কে না জানলে হন জানে বহু জানে তাহলে দুনিয়ার ফিরবিয়া গুণ উত্তম বাইর থইবে মানুষ কিন্তু বউ বাইর নয় কত তোমার আয় চিনি তো তো গুম গেলে লুঙ্গে গলার লল্টি তাই দিন বহুত বার দেখি মানুষেরও গরো দিই মানুষ না জানা দিই অর দিই দুনিয়ার মানুষ যেটা যায় আর তো জারে লিতে যায় হয়তো আর গুফু দিও না ইন্দি দেখুন না আর বহুত তো হারাপ লাগলে ফু দিতাম চাইলে হয়তো বার মিখে দিতে জানালা যায় না চিনে দাঁড়ে আনো কলপ কি দোয়ানল্ল লাগাইয়া হ্যাঁ বেশি হাম বেশি হাম হদে নোয়াজ ফরো করি কেউ মানে হজা করি কেউ কি হজা ভরত দাল্লা হদে মজা বাইর দেবে লাইন হজা ভরত আর সত্তলে সাইয়া বাইতে চাইলি আজান হুয়ান মার মার অর্থ স্টপ করে দিয়া বলি ওই যে কুদিয়াতি সালাতু ফংসাশির উফিলা এই যে নু দিয়ালি সালাতি খারাপ না আছে নাকি খোদার ডাক আমি বারবার কই কথা ইয়ে আর বাপুরে জিন্দগি তাই আজান দিও না আগে সারা পরে যাতে ন দেই আমি মাঝে মাঝে শহর তো নাইলে আর তো ব্যবহার লিখ দিবে না খরচ চললে যাই তুই সাড়ে বারোটা বাজিবার আগে দি আহাদ একখানা বইয়ন না কার হতা হই না যাইবে না আজান ন দত হতবা মনিবে ডাহিবের আগে দি জন দে ডাহিবের ফরজ অনেক কা বেশ কম আছে আগে হাজিরা দিলে একটা বালা দে খোদার দরবারে হাজিরে দিলাম কলবুন মুআল্লাকুম বিল মসজিদ
আল্লাহ রাসূল তোলা সাহেব এই বহুত কেন অবস্থা অনতুন এন কি হাম বাজাত দে অনতুন 10 মিনিট 15 মিনিট ইয়া তন্দ বেশি নাই আল্লাহর ডাকন নিজে জামাত থানো যায় আজ যায় দন অনত জামাত তিন রে হাত যায় গো দুই রে হাত যায় গো এক রে হাত যায় গো তকবীর উলানা বল অনর হন কই দন অসরি বললে বলি এদিক কি গরি এই নওয়াজত কি মহব্বত এন নওয়াজ শরীফ বান্দা আল্লাহর একটা জায়গা নাই নওয়াজিন হন দোয়ান ফেলে গিয়ন দেরি আজান দে অনর ওয়ার ওয়ারে লাভর মালিক আল্লাহ আল্লাহ এত গুসাল লয় অন যাতে তিয়ন আল্লাহু আকবার হই রে আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহ গুসাল লয় তুই কিল্লাই সুজে হদা আল্লাহ তোমার হাসা আশির তুমি ডাক দিও দেই তুই আ ডাক দিই বলে তোর তো না ইয়ে ভুলিও না তোর তো দোয়ান আছে তো না না তোর অতন বেসানো গেলে তুই হারা বছর হস্ত না ভাবি না হদ ওয়া তাআলা জাদ্দুক আয় আল্লাহ অভাব তোমার তো নাই আত্ম তো হন নিজ পুরে তো না এটা লে তুমি অভাব মুক্ত করে দিবে দেই আয় অভাব চিন্তা না করে তোমার হাসা আয় আজিরে দিয়ে দিই আয় আল্লাহ চার হাজে কে ইস্যু হদ ওয়া লা ইলাহা গায়রুক অভাব তো না আর ভাড়া দিতে রে তুই সারা কে নেই কি আমি বুঝি রাই তোমার সামনে থি সুবহানাক কত না বুঝি গিরাহারা সুবহান রব্বিল আলা কি গারাত কি সুবহান রব্বিল আলা হওয়া নাকি সুবহান আলা হওয়া ঠিক মাইনছে হয়তো সুবহান রব্বিল আলা জুতা সুরেই হয় না নাকি জুতা হন জোড়া বালা হয় যায় নামাজ ঠিক নামাজ ঠিক নামাজ ঠিক মসজিদ জুতা পরে মসজিদের লোক কলপ তাও আজান দিব আয় কেন গুমত্ত নুট গুমত্ত না আপে আর সতান তো তুলি দেয়া বলি কথা না বুঝন হ আল্লাহ হাত তো তুলি দেয়া বলি দেয় সতান তো হেলে বুজুর্গ তো যা তো নয় সজয় ই সতান হাত গুঞ্জা 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 হানত ফেসাক করে দি রসুলের বাসায় যে আজান দিই রকম তো নুড়ি না বলার মনে করিবে দুই হানব তো হানো ফেসাক করি সতানে ফেসাক করি তাহলে এটা আজান নো না গুমনে আই গুমনে অনর পরে যাইরে দেখা যাত দে এই বউ মসজিদ গুলো ই ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আ হই রে কাওয়াজ গুকি হুজুর আ নফিলম কেন জামাত আল্লাহু আকবার এই হারে কেন আজান নুনিল আই জামাত তুম কেন বঞ্চিত হইলাম এই দিন যাইরা আরো সাইড ভাস রাহাত 10 রাহাত নফল নস বেশ ফিরকি সতানা তারপর দিন আজান দিবার আগে দে হাত মোল্লা মুস্তাক সাহেব উড়ো না উড়ো না উড়ো না খাদিবে হন খদা আয়া জাদিল সতান তুই মানুষের গুম নেওয়াস খদা খালি হানবুতুর মতি দিলাম তো গুম গেলা তা আজ এটা হব দে খদা হালিয়া 10 রাহাত ছড়ি না আর একবার গোষ্ঠী উদ্দেশ্যে করে দিও তুমি আল্লাহ এন খুশি হইতে তোমার আই বউনি রে আল্লাহ গুনাই বেগে মাফ করে দিই আর 10 রাহাত মোটাই ফের দিও দে আল্লাহ তাআলা ইয়ন ফরজ সোয়াব নাও ভাইতে জামাত সোয়াব দেড় বুতুতন আর বেশি গলা দিই হদাই তাল্লাই আই আজ তোমার হুকা ডাহি দি ইবেরে তো উল্টা পাল্টা কইলে আর বেশ সময় দিই তা লদ দ হইলো হামা হই যা শতান তো ডাহি দেয়া বলি তোমার মুসল্লি লেওয়া বলি শতান যেন ডাহি দেয়া নিজুরাইলে মুসল্লি বানা বলি কলগুন মুআল্লাকুন শরীর না কলবেড় লটা হাতা বলি বলে হদ আল্লাহ ভাবি তো বিএফি ব্যান্ডলের মানুষ তুমি বিএফি মানে বুঝছেন আমরা সাধারণ মানুষ নাকি বিএফি ভেরি ইম্পর্টেন্ট পারসন আল্লাহর দরবারে আল্লাহ জানে হইবে বিএফি এটা লল আগে উদাহরণ কিয়ামতের ময়দানে দুধ খেলানো হবে না উদ্দি বৈশে না এটা বল মানে নিচে দিয়ে যাইবে ওই আর নিচে দিয়ে বৈশে দিই হাফি দে তোর হাফি চতুর্থ নম্বর আল্লাহ তাআলার পয়গম্বর ফরমান ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আবার গুরির জোয়ান ফল উঠাইছে ফোয়াদু একজন লয় একজন একত্রিত হইতে সিনেমা সাহেবের লাইন ফেসবুক মেজে শেয়ার ইট খেলা হাইবার লাইন ফেসবুক মেজে যাইয়েরা নানা ডুল্লা পর্নোগ্রাফি ছবি বাইর করিবার লাইন
হদে কিল্লায় হদে উগরাড় উগ আন আন গেই দে অবাই তুই জওয়ান ভোয়া আল্লাহ তো জওয়ান কি হিসাব লইব আসরন ময়দানত বিএবি ফেন্ডলস জায়গা দিব পয়গম্বরে খবরে দিয়ে তুই জওয়ান ভোয়া নওয়াসরন হ যাই কোরআন ফরিজ জাননে হ যাই তুই জওয়ান ভোয়া ইসলামী সাহিত্য বরণ না হ যাই তুই জওয়ান ভোয়া তুন দুনিয়ান মেজে গুণ আছে না হ যাই এল্লা গরি গরি ফুয়াই বেড়ে কোরআন ভরাই ফুয়াই বেড়ে ইসলামী সাহিত্য ভরাই বৈঠক করে এরা ফুয়াই বেড়ে ফাক্কা মুসলমান বানায় এটা তো অনুগ্র ফুয়া যদি গম গরিব তারা দিল্লে খুশি লাই ইতার বাড়ির যাই উইতার বাড়ির যাই উইতার বাড়ির যাই হন লাভে ন যায় লোভে ন যায় উদু আল্লাহ দিনের ফতা আনিবার লাই উগ্র কোরআন শরীফ লই যাই উগ্র ইসলামী সাহিত্য লই যাই মাঝে মাঝে যাই রফরে দিনুল্লাহ দর্শ ঠিয়া দিও ন ভাই মাঝে মাঝে যাই রফরে ইউ দেখা মা ফেলত দিনুল্লে পুরিবে ঠিয়া দিতে রে বেনে সোনা ইটা তো মনন হইল শর্ম হইল দে আল্লাহ হদ তুই যে তার শর্মাইও শাসন ময়দান দোজক দা তোমায় তোর শর্মাইও কোরআন বুঝুন না হাদিস বুঝুন না হাদ মলয়ালার বাগা দিবে তো বুঝি পেলাই ব্যস্ত মলাই নাকি ব্যাগ মাইন সাই খোদা কি মলয় খোদা নাকি ব্যাগ মাইন খোদা আবার দুজন ফাঁক হয়ে তোর বাড়ি দাসি দো আল্লাহ তোল্লাই কুকুরান শরীফ আর নিদো আল্লাহ উগ্র ইসলামী সাহিত্য আর নিদো আল্লাহ আসসালামু আলাইকুম জারকি দো আল্লাহ আল্লাহ ফাঁক দিছে দেবিল জর্দা ফালা ইরে গাছ গুই আছে না হনিককে আমার হুজুরে 22 প্রকারের জর্দা দিয়ে ফান খাই ফরজ সুবহানাল্লাহ ফরজ জুড়ে গাজা খাই আর ফরজ তো সুবহানাল্লাহ ফরা উড়ে ওদের নাম বুঝলাম হড়কে মুসলমান ফেসবুক মাঝে মাঝে জিকির দেই দো ভাই খেয়ে বাঁশ বেশি উঠে গুই খেয়ে গরদ ফরিয়ার জন্য সিবি ধরে এ বলে জিকির নাইকারেঙ্গের বিশ্ব বড়জুর রহমতুল্লাহ আল্লাহ তালা তাই এখন কবর বাসে তুমি জান্নাত বাসে বা নয় আল্লাহ দেখি তো হন মানুষ ঠ্যাং নিজের দৈত্য চাইলে আড়ি বেদি খ্যাং শির কুতুন থাক আল্লাহ কোদারা ক্যাং গড় আড়াই তারা হাজির গুণ ঠ্যাং টানে দিয়ে হতে দর এটা বহুত বরকত আগে আল্লাহ মিলন আল্লাহ হাসগরন আল্লাহ ফাকন সুবহানাল্লাহ মলে মোস্তাগরটা যাইম দো আল্লাহ মলে মোস্তাগরুল্লাহ হতা হইম দো আল্লাহ খুশি করি পেল্লাই আবার দুজন ফাঁক হইম দো আল্লাহ চিন্তাই এ নব তো বিএপি ম্যান্ডল তো বিএপি পুজো হতো না তো দা খারাপ না যাই বলো এটা লেডি না সলাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম তাহলে জোয়ান খেলে যায় না নগরী গো বাজ বাজি ফেলে গেল লাই আসল ময়দান ইকে কে চাই তো মাই ভয়া ইকে কে 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 পহলা বৈশাখ গাল জিককে ফিরে এলে ফলে গাল তো জগত দে বাজিল তার ফে গাল বাজিল তার ভিন্দি বাজিল তার বিছদি বাজিল হইম এজন না তো সোজা মনন করি দোজক রইনুর বাজানি থোড়া মোড়া বাজানি না
আসর ময়দানত তুকাল্লাবু জুহুম যেতে গাল বাজা আরম্ভ করিব, সিয়ারা বাজা আরম্ভ করিব, চিৎকার মারি এরা মানুষ ইন হইব, হাইরে 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 বরবাদানা করলাম, মলয়ের কথা উনতাম, রসুলের কথা উনতাম, আল্লাহর কথা উনতাম, আত আনাল্লাহ ওয়া আত আনার রাসূলা, তুইলে তাজি বাজা গাল লইতা বিবি দেখতে বাজিয়া জাহান্নাম দিলে কেন বাজি বেলা আর গালিয়া মলয় রে এঙ্গুর সিয়ারা বিড়াইলে দে, নাখুর উল্ডাইলে দে, জার হইলে দে, এত সোজা মনন করিব ব্যাগ গিল সিসি ক্যামেরা তুলে দাঁড়ে দুই হাত দুয়ো সিসি ক্যামেরা বয়ে দিয়ে দাল্লা তুই আর ফিরবে দে এই ব্যাগের সিম কার্ড ব্যাগ কিন্তু করে গেলাম রে ফুসল লাগবে গাল বাজানোর ঘরে যাতে সিল লাইব আল্লাহরে মলয় বোধ ওয়াজ করে গেল ওয়াজের ময়দান তুন নিলাম আমল করি নভারে হদে কেয়া হদে ডন মানুষের ফিসদি উদ্দ ক্ষমতাওয়ালার ফিসদি তো তো ভাই ভাই রে জিন্দাগি জোয়ানকে শেষ করে ফেলাই ইন্না আতানা সাদাতানা ওয়া কবরান আর সবাই তো ডন মানুষ দিও না সিল ক্ষমতাওয়ালা দিও না সিল ইন ফিসরি চাটি দুদা ওটা হাল্লান হচ্ছে ফলে ফলানার ফিসদি দাই দে খ্যান বাহাদুর মারুত ফলানার ফোন দিতে আয় দে আল্লাহর কোরআন হক দে আসর মদন উত্তর হব দিতে বিসিবি চাটলাম দে এটা ডন মানুষ আছে লিতে ক্ষমতা আছে লিতে কি ভাইয়স হাতে কিছু না ভাই আর বরবাদ দিয়ে দুধ উইতারা মার গুই তারা হাট গুই তারা গাল দে গুই তারা অ্যাঙ্গর গুই তারা অমুক গর গুই তারা সমুক গর গুই ওদের গি বতর তো শেখাই সারা কোনোদিন কিছু না হয় জিন্দগি ন সত্য না হয় জিন্দগি তুকু কোরআন শরীফ সত্য না হয় জিন্দগি তুকু কোরআন রাইত না উনি জিন্দগি তে রোজা আইসে দে ফাঁসত তো নজ সত্য না হয় ত্রিশ রোজাই তো না তাই তো আরো তাই তো না হয় হাসা মোর বছর তাই এবছর না তা বেশি গরম পড়ে আল্লাহ দান না আরো আসাধ্য দোজোকে এত বেশ গরম বলে হইস কিনা তা গদ আগামী বছর এটা বাসি বেল্লাই এটার দায়িত্ব লেগে লেগে দাম মাইছে আবু সুফিয়ানের এক হাদিস হইছে আবু জাহেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলমান হইতে এসে মক্কার সময় ই আমানত তো মানুষ গো রসুলের নামুনি বিয়ে বিশ্বাস করে দিবে রসুল এবার তা তো তা বাইর দিলি ব্যস্ত যাইতে কি বিয়ে ফ্যান্ডল নিচে জাগা ভাইম আইর বতল লাভ ফেদা আবু জাহালাল্লাহ ব্যবসায়িক সম্পর্ক আছিল আবু জাহাল হদ দে হদ হড়াই সূর্য হদ এটা নবী বলে হদ বাজি এবার হাত বাইন নইলে তো আই আল্লাহর কাছে জায়গা পাইতাম না ইতা লাশেতে মুসলমান বললে হদিবে তো ফল হলো হদ ফল হইলো আর তো সাহাব হইল মানে নয় নবী বলে হদ আবু জাহালে বহুত বুঝাই টুজাই জাহার তো না মানুষ এবার সাহেব তো সাহেব শেষ পর্যন্ত হদ তুই আর বন্ধু মানুষ হবাই তোরা তো আমি মানা করতে ইতেন না তুই আবেগে সিদ্ধান্ত জাহার তো লইস এই বছর যাগুনি সামর বছর আবার আইস এটা এই বছর গেই হুই আবু জাহালের হত মানে সামর বছর আইবার আগে কাফেরে মরে গিয়ে এই বছর না তাই সামর বছর তাই না তাই তোরা ইয়াদ বানাই দে না সামর বছর তোর বাসায় আইবু নাকি তোর মরিব ইল্ডু উল্ডু উল্ডু মাথার গলাই দেখো না তোমারে রজুলানে তাহাব্বা ফিল্লাহ আল্লাহ ভালোবাসা জানাবে বিচার আল্লাহ না বদমাইশিল লাগে হাদিবে তোর হন্ডিলে বন্ধু হাদা সাংস্কৃতিক অঙ্গনের বন্ধু কি হলে হাতে ক্যাং করার যায় হাতে পপ গায় দি পপ
সক্ষম ভক্ত ব্যাকুল দুশ্মনে কই দিন আল্লাহ তলে সারা আর কেলা ভালোবাসা যদি করি কত ব্যাকুল দুশ্মন রঙ্গনের বন্ধু, এবার বৈশাখী বন্ধু, এবার আষাঢ়ী বন্ধু, এবার ফাগুনী বন্ধু, এন তেন হইও দো ফাটির বন্ধু, দমকুর বন্ধু, আল্লাহ হদা হাসর দিন ব্যাগুন দোস্ত ব্যাগুন দোষ মনে যে বন্ধু একমাত্র আল্লাহ তুই হারো দোস্ত মানব দে কি দোস্ত গিরে হারে গিরে হরে দাদু দোস্ত কে হবা আমি না দিয়া দোস্ত বলে জোয়ান ফল ভাই একবার আদ জোর করে হইতে আজ জোর করি এই জোয়ান কেন টিকরা হ খোদার কসম বুড়া খালায় বাদ একবারও করা হইতো না একবারও করা হইতো না আল্লাহ এন এন সব দিয়ে দেয় এন এন সব বুড়া হালে কি হবে ফ্যাংশন হন রত্ন দিয়ে সরি আছে না আল্লাহ কেন নিয়ামত দিয়ে হবে গেয়েছি এন আবাদত বই হতা হয়েছি এন আবাদত আইনের সঙ্গে যে আই জ্বর করে আল্লাহ লাইয়া না তুই বিএপি মানুষ ওরা আর দরবার তোর দুনিয়া কে দাম না দক তোর দুনিয়া কে না ছিল আসিনি তুই বিএপি দিয়ে তুই আর দরবার তো আল্লাহ যার বিএপি হই গোড়া দুনিয়া তারি না মানুষ না গিয়েই দে ইদলা আশর মাদানত বহুত বিএপি দেখা যাবে দে জিনুর দুনিয়ায় না চিন্তু দুনিয়ায় খেয়ে না মানে দুনিয়া দুইছে দাম না দে ইন কি বই দিকে দে বিয়ে পঞ্চম নম্বর রজুলন জাকারাল্লাহ খালিয়ান ফাফাদা তাইনাহু ওই সমস্ত মানুষ হাল্লা গায়ে একত্রিত হই বইলি মসজিদুল কোনাত বইলি রাস্তার ভারত বইলি দোয়ানুন মেজে খেলা বসে বেলুন মেজে খেলা বসে তার তো হঠাৎ করে মনত হয় আমার বাপ মরে গিয়ে রে জিন্দাগি তার ফেরন নয় ক্যাঙ্গর হইতন বাড়ি আত্ম তো মরে জাগু করিব ও আল্লাহ আমল তো কিছু নাই তোমার দরবারও তাই ক্যাঙ্গরে যাইও মনত ফরণের মার মারে সবর খোনা দি এনে ফানি বাইরে যে গুই বাবা দাদ আই না চব্বিশ যে গুই আল্লাহর হাতে মনত হইলি আল্লাহ এদিককে নিয়ামত দিয়েছ তো শুক্রিয়া তো করি না ফেললে মা এত দাম চকুর পানির এত দাম জোয়ান চকুর পানির আরো বেশি দাম হাঁদির তেল হাজি গোড়া জাহাজের তো না হাঁদা নেই গোড়া জাতির তো আসানি গোড়া টেলিভিশন আসানি গোড়া ফেসবুক আসানি যত জিনিস আছে ব্যক্তি বন্যা বিচার আর কিছু নাই আন্দোলন উদ্যোক্তা নাই হাঁদা নিয়ে গুণা মাপ হয় হাঁদা নিয়ে দুজকর হওয়া নেই ওই নিবে কিছুদিন নিবে নিতে পারি ইয়ার সুর হল দুজকর ওই খেলে নিবে ইয়ে আল্লাহ সগুর খোনা দি যদি মাসির মাতার তুমি ছোড়াও দুই ফোড়া পানি বাইর করি তার দয় নাহর মাস বরাবর আমি খোদা তোল্লাই জাহান্নাম নিবে ফেলাই
এত দাম হাঁদানির, এত দাম, এত দাম, এত দাম। যারা যত বেশি মালা মানুষ তত বেশি হাইন্দি, যারা তো গুণ যত হক তত বেশি হাঁদানি বেশ। গারেঙ্গে বজুর যে দেখেন হাইন্দি, আর তো দেখেন হাঁদানি নেই, গুণন হামাজিল দি। পয়গম্বর যে দেখেন হাইন্দি, দুনিয়া কে দেখেন হাঁদিন নয়গো, হাতে হাতে পয়গম্বর তো গুণন হামাজিল দি। তুমি মনে করো দাহায় হাঁদার কিলে আমার রাত গুণ আছে না, আরে মেয়া তুই তুই গুণ আছে না, সগতি ভালি নয় গুণ বাহির করে দে সগত তুম ফানি দি মিয়ে তুই বাহির দে ফানি যা তো হরিব ভিতরে তুমি গুণ সাবো আল্লাহ হাঁদর দনয় না, তোয়া করার দনয় না, জিন্দাগি তার গুণা নগরী বলে বন্দায় হর দনয় না। আয় আল্লাহ তালা তুমি বন্দার গুণাগিন মাফ করে দিও না। বন্দায় যত চকুর পানি ফেলে তোয়া করে, এত দাম, এত দাম। আল্লাহ হত একলা বসছে সবুর ফানি এই আল্লাহর ডরে, কে আর ডরে না আল্লাহর ডরে। আজ সবুতা যে ফানি আছে নে কেন করে চিন্তা করুন তো। ওরজুলুন জাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতাইনাহু ورجلٌ دعته امرأةٌ ذات حسبٍ وجمالٍ فقال إني أخاف الله জোয়ান ফলার কেন করে পয়গম্বর ওয়াজ করে। ষষ্ঠ নম্বর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন رجلٌ دعته امرأةٌ ذات حسبٍ وجمالٍ فقال إني أخاف الله হঠাৎ করে মনে দেবেন দেওয়ানোর ফেসবুক মেজে মাই ভগ্গর ফোন আগিয়ে গই অনর রিমার কাগিয়ে গই সত্তর মাই ভগ্গই ফোন করি ফেলে অনরে আতিককে দেলেন মাই ভর গলা লাগে গবাজি পুসাল লইলেন অনখন ইতিনে বিনে হই আয় অমুক খিয়েই দে কতদিন বাদ আরোগ্য দিয়ে ফোন আরোগ্য ফেসবুকের স্ট্যাটাস আমি তোমাকে ভালোবাসি এইলে গত্য গত্য বাজে পরস্পর পরস্পর লাগিয়ে গই কতদিন বাদ তোমার সাইতাম সাই আয়ো তোমার সাইতাম সাই জেনা ভুতুরে বিস্তর লাগিয়ে গই আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম ফরমাতন দেয় এইল্যা সুন্দরী মেয়ে হওয়া জাত বংশর মেয়ে হওয়াই যদি হনুকে আরে এইল্যা স্ট্যাটাস দে দয় ইতার হয় দয় তোরও বেশি গম লাগে তোর ভালোবাসি তুই আমার ডাইলের ভরান তোর সারা বাদ খাই না আর কিছু করি না এই সমস্ত কথা যদি হন মরত হওয়ার হয় দয় মরত হওয়ায় বেগিম ব্যাগিন স্ট্যাটাস পর্যন্ত মুছে দিই র হয় দে আমি জিন্দেগিতে হতায় তোর হইতাম নয় আমি আল্লাহর ভালোবাসি ফেলাই তোর আর ভালোবাসানোর সুযোগ নাই অবৈধভাবে আত্ম হাজ গড়ানোর কোনো উপায় নাই আমি আল্লাহরে ডরাই এ হতা হন আমারও আল্লাহ কর দে তোর নামি আন আমি আর সত্যলে বিয়ে ফিলিষ্ট অন্তর্ভুক্ত করি ফেলিলে দুই বছর না বছর আগে সাহেদ ফোন দিই রা মাইফার গল হাই লাভ ইউ আমি তো বুড়া মানুষের কি লাভ ইউ তুই হক দিদি হতো মস্কারি করি এর নাম না আমি চিনি আমি কি চিনি যা তো দাঁড়িয়ে এক কানা নাই তো বে ভাগি গিয়ে তো ফলতে যাতে ঠাড় আর উদ্যম আর কি হড়ে হড়ে উঠবিস তুই নম্বর হড়ে হ্যাঁ হইতে স্যার বন্ধ করে দিই আমি তুই বুড়ো মানুষের হাত দালে আবি বলে খ্যাম বিয়াদ ওই জোড়া জোড়া হড়ে পড়ে গিয়ে ঠাড় না ভাত দেয় নম্বর কে মের গিয়ে জ্বালা উঠতে দিয়ে ভিতরে হারা মারি গিয়ে ঠান না ভাত দেয় উল্টো হুল্টো হড়ে গিয়ে আর এড়ো একবার এলো এই বাবুক বই আর বিচার দিত এসে ফোয়ার নামে ফোয়াই সিডি জিএম বাফন নামে লিখি ফোর্স করে দিয়ে দিই এনি তার জিবে আসি বেড়ে ইতিল্লে জিবে লিখি বাফরে উল্টো
সম্মান খুঁজে দিয়ে হয়নি। মাথা ঠিক করো হবে, মাথা ঠিক করো। আল্লাহর পয়গম্বর হতে যে সমস্ত জোয়ান ফোয়া তত সৌন্দর্য আছে, শিক্ষা আছে, স্ট্যাটাস আছে, পয়সা আছে, আল্লাহ তাআলা জাত কুল দিয়ে এর পরও দুনিয়া ধনবল এবং সময় হোক, পয়সা ওলামাই হোক, শিক্ষিত ওলামাই হোক, ইবে যদি তোরা অবৈধ হন হতা হয় দয় তুই আল্লাহর অস্ত হবে দি ইন্নি আহাফুল্লাহ আয়তুল্লাহ ইন বেত ফেসবুকে তো স্ট্যাটাস দিন এরকম হতা হইন এরকম মোবাইলে ইমো তো হতা হইন এরকম আয় আল্লাহর লড়াই আল্লাহ দেহের খেয়ে না দইলে সমস্ত অবৈধ হাসতে আল্লাহ তো তুই বিয়ে বিয়ে তুই কি বিয়ে আদার বাবা কে মাই ঘর গলা লই রে সুক্ষুনি বেগম ভিতরে দিল হতে ভাই ভাই আল্লাহ রে বলা বৈশা করো বাস আল্লাহ ডর বৈশ আল্লাহ ডর একবার রিজেক্ট করিবে দুনিয়া তার কে হতা হবে সুজন্য হইবে সুবহানাল্লাহ কে হতা হবে সুজন্য রিজেক্ট করো রিজেক্ট রিজেক্ট আল্লাহ ঢুকাই আর কে আল্লাহ ওয়ারাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম নম্বর হর যে সমস্ত মানুষ আল্লাহ দান করে ডান হাতে দান করলে বাম হাতে ন জানে বাম হাতে ডান করলে ডান হাতে ন জানে ওমা আলাইনা ইল্লাল বলাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।